নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে না মসুর ডালের রেসিপি শেয়ার করবো, চলো। দেখো, প্রথমেই আমি মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পেস্ট করে নিলাম জল ছাড়াই। এবার আমি মানে এই পেস্টের ভেতরে রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেল ভালো গরম হয়ে গিয়েছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। প্রতিদিন দেখবে মাছ মাংস ডিম ভালো লাগে না, আর যেদিন মাছ মাংস ডিম ভালো লাগবে না সেদিন তোমরাও এই রেসিপিটা করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মেয়ে আজকে বলছে ডিম খাবে না, মাছ খাবে না, মাংস মানতে বারণ করছে, তাহলে কী রান্না করব? তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটাই করি। তা সত্যি মানে করেছি, খুব সুন্দর হয়েছে জানো তো খেতে, তোমরাও করে দেখবে ভালো লাগবে। দেখো, বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার বড়াগুলো তুলে নেব। আর আমি কিন্তু পুরো রান্নাটা সাদা তেলেই করব, আর জানোই তো আমি সব রান্নাই কাঁচা লঙ্কা দিয়েই করি। এবার আলুগুলো ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো তেল থেকে তুলে নিলাম। এবার আমি মশলাটা করে নেব। এখানে 1টা গোটা পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা, 4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্টটা করে নেব। দেখো, মশলা হয়ে গিয়েছে করা, এদিকে তেল গরম হয়ে গিয়েছে, এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা ভেজে নেব। এবার লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। আর সামান্য জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। কি বলতো, আমার কাছে টমেটো নেই, সেই কারণে আমি টমেটো সস দিয়ে রান্নাটা করছি। আর কি জানো তো, টমেটো সস দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটাও কিন্তু সুন্দর হয়, তোমরা করে দেখবে বেশ ভালো লাগে বেশ। আর আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দিলাম, দিয়ে দেখো আলু সেদ্ধ হয়ে গিয়েছে, কেন আলু তো আগেই ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে তাড়াতাড়ি, সেই কারণে। এবার বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। দেখো হয়ে গিয়েছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর কি বলতো, মানে ঝোলটা এরকমই রাখবো, কেননা মুসুরির ডালের বড়া আলুর ঝোলটাকে টেনেই নেবে, সে কারণে আর ফুটাবো না, এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। মুসুর ডাল আলু পেঁয়াজ দিয়ে রেডি হয়ে গেল একটি রেসিপি। এবার কড়াই থেকে বাটিতে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থেকো। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।